এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব এতোয়া মুন্ডার কাহিনী মহেশ্বতা দেবী। এতোয়া মুন্ডার কাহিনীর হাতে কলমে এতোয়া মুন্ডা কাহিনীর সব প্রশ্ন উত্তর। চলে এলাম পেজ নাম্বার 22, হাতে কলমে। 1 নম্বর, ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1.1, গ্রামটি আদি নাম ছিল শালগেড়িয়া। এখানে অপশন দেওয়া আছে অনেকগুলো, শালগাড়া, হাতিগড়, হাতিবাড়ি, শালগেড়িয়া। রামটার আদি নাম ছিল শালগেড়িয়া। 1.2, মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ, ভগবান, জমিদার, মাস্টার। তাহলে উত্তর হচ্ছে জমিদার, মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। 1.3, এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন। রবিবার, এতোয়া শব্দটির অর্থ রবিবার। 1.4, সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বনজীবী না যাত্রা শিল্পী। উত্তর হচ্ছে আদিবাসী রাজা, সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। 1.5, ডুলং সুবর্ণরেখার নামগুলি পাহাড়ের, ঝর্নার, নদীর না গাছের। উত্তর হবে নদীর, ডুলং সুবর্ণরেখা নামগুলি হচ্ছে নদীর। এবার 2 নম্বরে চলে আসছি, উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 2.1, আর হাতি শালাটা ছিল ড্যাশ, আর হাতি শালাটা ছিল পাথরের। 2.2, এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম, এতোয়ার দাদু বলে এক সময়ে এটা ছিল আদিবাসী গ্রাম। 2.3, গায়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়, গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়। 2.4, তবে জঙ্গল তো ড্যাশ, তবে জঙ্গল তো মা। উত্তর হবে মা। 2.5, ড্যাশ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। উত্তর হবে প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ। এবার দেখো এখানে দেওয়া আছে শব্দার্থ। পূর্বপুরুষ মানে হচ্ছে বাবা ঠাকুরদার বংশের আগেকার লোক। উৎখাত হচ্ছে দূরীভূত বা সমূলে উৎপাটিত। হাতিশালা মানে হাতি রাখার জায়গা। হুল মানে বিদ্রোহ। উলগুলান মানে বিদ্রোহ। গোলাঘর মানে শস্যাগার। ছোটনাগপুর হচ্ছে পূর্ব ভারতের মালভূমি অঞ্চল। আদিবাসী মানে আদিম অধিবাসী বা জাতি। সুবর্ণরেখা মানে নদী বিশেষ। সুধাবার মানে জিজ্ঞাসা বা প্রশ্ন করবার। লোধা, লোধা মানে হচ্ছে প্রাচীন জনজাতি বিশেষ। সিধু কানু, এর মানে হচ্ছে সঁওতাল বিদ্রোহে বিখ্যাত দুই নেতার নাম। তারপর হচ্ছে আধার মানে অন্ধকার। বসত মানে বাসের স্থান। বাগাল মানে রাখাল। মুন্ডা মানে পূর্ব ভারতে প্রাচীন জনজাতি বিশেষ। সমুদ্র মানে সাগর বা সমুদ্র। জোরজুলুম মানে অত্যাচার। কো মানে টক হয়ে গেছে এমন। বিরসা মুন্ডা, মুন্ডা বিদ্রোহে বিখ্যাত নেতা। পরোয়া হচ্ছে তোয়াক্কা। গুঞ্জন মানে গুনগুন শব্দ। গাই মানে গরু। তাহলে তোমরা এই শব্দার্থ ভালো করে মুখস্থ করে নেবে। এবার চলো চলে আসছি 3 নম্বর, অর্থ লেখো। গর্জন, গর্জন হচ্ছে, গর্জন মানে হচ্ছে আওয়াজ। বাগাল, বাগাল মানে হচ্ছে রাখাল। তাহলে বাগাল মানে হচ্ছে রাখাল। তারপর আছে গুঞ্জন, গুঞ্জন মানে গুনগুন শব্দ। তারপর আছে দুলন্ত, দুলন্ত মানে দুলছে এমন। গোড়া মানে শুরুর অংশ। তাহলে এইভাবে তোমরা অর্থ লিখে ফেলবে, খাতায় তোমরা সব করবে এইগুলো। 4 নম্বর, বিপরীতার্থক শব্দগুলি লেখো। কী কী আছে দেখে নিচ্ছি আগে। পূর্বপুরুষ, আদি, কচি, শুকনো, বিশ্বাস। তাহলে পূর্বপুরুষ হচ্ছে উত্তর পুরুষ, আদি হচ্ছে অপ্ত, কচি হচ্ছে বুড়ো, শুকনো হচ্ছে ভিজে, বিশ্বাস হচ্ছে অবিশ্বাস। দেখো এখানে ভালো করে বুঝতে না পারার কারণে আমি আবার এখানে লিখে দিয়েছি, পূর্বপুরুষ উত্তর পুরুষ, আদি অপ্ত, কচি বুড়ো, শুকনো ভিজে, বিশ্বাস অবিশ্বাস। ক্লিয়ার তোমাদের সকলের? কোথাও বুঝতে না পারলে কমেন্ট অবশ্যই আমাকে জানাবে। এবার 5 নম্বর,
समर्थक शब्द लेखो कि आछे देखे नाओ एखाने जल नदी समुद्र जंगल उलगुलान ताहले ए शब्द आमादेर समर्थक शब्द लिखते हबे जल एर समर्थक शब्द हबे बाड़ी आर नीर नदी एर समर्थक शब्द हबे प्रवाहिनी आर तरंगिनी समुद्र एर समर्थक शब्द हबे सागर आर जलधि जंगल एर समर्थक शब्द हबे अरण्य बन उलगुलान एर समर्थक शब्द हबे विद्रोह आर विप्लव ताहले तो आमादेर एतटा क्लियर होयेछे। एबार चले एलाम छय नम्बर क्रियागुलिर नीचे दाग दाओ दाग नम्बर छय क्रियागुलिर नीचे दाग दाओ क्रिया बोलते कि बुझी ना वाक्यर मध्य जे पदर द्वारा कोनो काज करा बोझा सेई पद के बोली आमरा क्रियापद। छय दशमिक एक सबू और साल गाछे पाचिल जान पहाड़ा दी ग्राम के तहले एखाने क्रिया हच्छे दित। छय दशमिक दुई एखन केउ चाँद दिए बछर हिसाब करे तहले एखाने क्रिया हच्छे दिए आर करे। छय दशमिक तीन छोटनागपुर छाड़लाम तहले छाड़लामटा हच्छे क्रिया। छय दशमिक चार जंगल नष्ट करी नाई एखाने क्रिया हच्छे करी। छय दशमिक पाँच जे बाचाय ताके केउ मारे ताहले बाचाय हच्छे क्रिया और मारे हच्छे क्रिया ताहले एगुलो क्रियार तले तोमरा दाग दिए देबे। एबार सात नम्बर दुटी वाक्य भेंगे लेखो एकटी करे देवा हलो चलो ताहले देखे निजी की देवा आछे आगे तारपर आमी एटा तोमादेर खाताय करे रेखेछि सेटा तोमादेर देखिए देबो तोमरा भालो करे खाताय तुले नेबे आर बुझेओ नेबे। देखो आमी आगे बुझिए दिच्छि तोमादेर सात दशमिक एक गायेर बुड़ो सर्दार मंगल नातिटार दिके ताकाय गायेर बुड़ो सर्दार मंगल से नाटीटार दिके तकाय एखाने एकटा करे देवाई आछे एटा एकटी वाक्य आछे ठीक आछे दुटी वाक्य भेंगे लिखते हबे गायेर बुड़ो सर्दार मंगल नातिटार दिके तकाय ताहले एटा भेंगे दुबार कि करे हयेछे ना गायेर बुड़ो सर्दार मंगल से नाटीटार दिके तकाय सेरकम। देखो आर चारटे कि आछे पढ़े निच्छि हाथीशालाटाय देयाल तुले ओटा एखन धान राखबार गोलाघर। सात दशमिक तीन आमादेर काले সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা। সাত দশমিক চার এখনও লাফায় আর নদীর জল কাশবন বনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। সাত দশমিক পাঁচ ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে বয়ে যায়। তাহলে এর উত্তরগুলো আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি দেখো তাহলে সাতের দুই কী আছে হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলা ঘর। দেখো উত্তরটা কী হবে একটা হবে যে হাতিশালাটায় দেয়াল তুলে দেওয়া হয়েছে আর দু নম্বর হবে ওটা এখন ধান রাখবার গোলাঘর ঠিক আছে। তারপর দেখো সাতের তিন সাত দশমিক তিন আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এটি আমরা দুটি বাক্যে ভেঙে লিখতে পারি আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যেতে হতো আর দু নম্বর লিখতে পারি তবে পাঠশালা পৌঁছানো যেত। এবার সাতের চার এখনও লাফায় আর নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ এটি কি হবে তাহলে এখনও লাফায় আর নদীর জল কাশবন বুনফুল আকাশের ডাকে দু নম্বর হবে সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। এবার সাত দশমিক পাঁচ ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় এটি ভেঙে কি হবে যে ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায় তারা বয়ে যায়। তাহলে তোমরা এইভাবে এই একটি বাক্যকে দুটি বাক্যে ভেঙে লিখবে। এবার দেখো দাগ নম্বর আট বাক্য রচনা করো কী কী দিয়ে বাক্য রচনা করতে বলেছে পাঁচিল চাঁদ দেশ মানুষ জঙ্গল তাহলে এই পাঁচটি শব্দ থেকে বাক্য রচনা করতে বলেছে। দেখো আমি তোমাদের পড়ে রেখেছি এখানে পাঁচিল হচ্ছে এটা নিশাদের বাড়ির উঁচু পাঁচিলটার উপরে বেড়াল বসে থাকে। চাঁদ পূর্ণিমায় চাঁদের আলোয় সারা ঘর আলোকিত হয়ে গেছে। দেশ নিজের দেশকে প্রত্যেক মানুষ ভালোবাসে। মানুষ নেপাল দেশের মানুষকে বলা হয় নেপালি। জঙ্গল বেড়াতে যাওয়ার জন্য টুম্পার সবচেয়ে পছন্দের জায়গা জঙ্গল। তাহলে দেখো তোমরা এইভাবে এই বাক্য রচনাগুলো লিখতে পারো তোমরা নিজে থেকেও যদি বাক্য রচনা আর অন্যান্য যদি করতে পারো তাহলে নিজে থেকে তোমরা বাক্য রচনা অবশ্যই করবে। তোমরা আমাকে কমেন্টেও জানাতে পারো নতুন বাক্য রচনাগুলো। দাগ নম্বর নয় কোনটি কোন ধরনের বাক্য লেখো একটি করে দেওয়া হলো
9.1 স্রোত কি জোড়ালো, এটি হচ্ছে বিস্ময়বোধক বাক্য। 9.2 কচি ছেলে কিছুই জানে না, এটি হচ্ছে বিবরণাত্মক বাক্য। 9.3 সে যেন গেরুয়া জলে সমুদ্র, এটি হচ্ছে বিবরণাত্মক বাক্য। 9.4 নামটা বদলে গেল কেন গো, এটি হচ্ছে তোমার প্রশ্নবোধক বাক্য। 9.5 কি যুদ্ধ কি যুদ্ধ, এটি তোমার হচ্ছে বিস্ময়বোধক বাক্য। দাগ নম্বর 10 কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। তাহলে দেখো এখানে একটি বক্স করে দেওয়া আছে, আর এদিকে একটি ঝুড়িতে শব্দ আছে। এখানে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে কোনটি কি সেটি তোমাদের এই বাক্সগুলোতে লিখতে হবে। বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা, সর্বনাম কোনটা, অব্যয় কোনটা, ক্রিয়া কোনটা, এই ঝুড়ি থেকে খুঁজে তোমাদের লিখতে হবে। তার আগে আমি তোমাদের সবথেকে আগে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া কাকে বলে সেটি আমি তোমাদের আগে বুঝিয়ে দেব। বিশেষ্য, বিশেষ্য কাকে বলে, যে পদের দ্বারা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, বই, ক্রিয়া ইত্যাদি নাম বোঝানো হয় তাকে আমরা বিশেষ্য পদ বলি, ঠিক আছে। তারপর হচ্ছে বিশেষণ, বিশেষণ কি না, বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় যে শব্দ দিয়ে তাকে বিশেষণ বলে। তারপর হচ্ছে সর্বনাম, সর্বনাম কি না, বিশেষ্য পদের বিকল্প হিসাবে যেসব পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলা হয়। তারপর হচ্ছে দেখো অব্যয়, অব্যয় কাকে বলি না, বাক্যের মধ্যে থাকা যে পদগুলির কোনো পরিবর্তন হয় না, বাক্যের মধ্যে যে পদগুলি থাকে তার কোনো পরিবর্তন হয় না তাকে আমরা অব্যয় বলে থাকি। তারপর হচ্ছে দেখো ক্রিয়া, ক্রিয়া কাকে বলি, বাক্যের মধ্যে যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই পদকে ক্রিয়া বলি। তার আগেও আমরা এখানে বলেছিলাম ক্রিয়া কাকে বলে। তাহলে তোমাদের এই পাঁচটি এইভাবে কাকে বলে সেটা তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, তোমরা তোমাদের এটি ব্যাকরণে আসবে, তাই জন্য তোমরা এই পাঁচটি কাকে বলে সেটি তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তার জন্য আমি লিখে রেখেছি, তোমরা এগুলো অন্য জায়গায় মানে অন্য পাতায় তুলতে পারো। দেখো বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, সর্বনাম কাকে বলে, অব্যয় কাকে বলে, আর ক্রিয়া কাকে বলে। তাহলে তোমরা এগুলো তুলে নাও, ভিডিও পজ করে তোমরা এইগুলো তুলে নাও আর এইগুলো মুখস্থ করে নেবে অবশ্যই। শব্দঝুড়ি থেকে দেখো বেছে আমি লিখে নিয়েছি বিশেষ্য কী কী। বিশেষ্য হচ্ছে শিকার আর লড়াই, বিশেষণ হচ্ছে মস্ত, বুড়ো, ছোট্ট, ভীষণ, সরু, ঝাঁকড়া, ধারালো, আর সর্বনাম হচ্ছে তুই, সে, আমাদের, অব্যয় হচ্ছে ও, ক্রিয়া হচ্ছে চড়াই, রাখে, ওঠে, ঠিক আছে। তাহলে দশের দাগের এটা তোমরা অবশ্যই করে নেবে ভালো করে, আর এগুলো মুখস্থ করে নেবে তোমরা, এগুলো ব্যাকরণে তোমাদের কাজে লাগবে, সেই তোমাদের ব্যাকরণে মুখস্থ করতে হবে। আমি এই ভিডিওটিতেই তোমাদের এটি করে দিয়েছি, তোমরা অবশ্যই এটা মুখস্থ করে নেবে, তোমরা অবশ্যই এটা মুখস্থ করে নেবে। দাগ নম্বর 11 নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্য লেখো, একটি করে দেওয়া হলো। দেখো আগে একটি বাক্যকে দুটি বাক্য লিখতে হয়েছিল, এখানে দেওয়া আছে দুটি বাক্য আলাদা করে আছে, এটাকে একটি বাক্য লিখতে হবে, বুঝতে পেরেছো তোমরা। দেখো 11 দাগের একটি করে দেওয়া আছে, কি গল্পই বললে আজ দাদু, সবাই শুনছিল গো, দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো, ঠিক আছে। 11.2 এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো, এর উত্তরটা কী হবে দেখো আমি খাতায় লিখে রেখেছি, তোমরা একবার দেখে নাও, এগুলো তুলে নেবে তোমরা খাতায়। এতোয়া তুই বড্ড ভালো ছেলে রে, এতোয়া তুই বড্ড ভালো ছেলে রে। এবার দেখো 11.3 তুই বড্ড বকিস এতোয়া, তোর বাপেরও এত কথা শুধোবার সাহস হতো না, এটি একসাথে জুড়ে কী হবে, এতোয়া তুই বড্ড বকিস, তোর বাপেরও এত কথা শুধোবার সাহস হতো না। এবার 11.4 বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল, এটি একসাথে কী হবে, বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। 11.5 আদিবাসী আসছে মানুষ বাড়ছে, আদিবাসী আসায় মানুষ বাড়ছে। এবার দেখো দাগ নাম্বার 12 এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখতে পাচ্ছ তোমরা এখানে এলোমেলো বর্ণ আছে, সেটি সাজিয়ে আমাদের অর্থপূর্ণ বাক্য, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তাহলে দেখো কি আছে, দ্বয়স্যই দন্তস্বই দীর্ঘই দি সি আ বা, এটা কি হবে অর্থপূর্ণ বাক্য বেরোবে, আদিবাসী।
এটি হবে তোমাদের আদিবাসী। তারপর দেখো ব খ রে ন সু, এটি হবে তোমার সুবর্ণরেখা। তারপর হচ্ছে গাংড়া হ্রদ, এটি হবে দরংগাড়া। তারপর আছে টি রা পো মা, এটি হবে পোড়ামাটি। তারপর আছে দেখো স পু দি রু আ, এটি কি হবে আদিপুরুষ। তাহলে আদিবাসী, সুবর্ণরেখা, দরংগাড়া, পোড়ামাটি, আদিপুরুষ। ক্লিয়ার? তোমরা ভালো করে তুলে নাও এগুলো। এবার দাগ নাম্বার ১৩, এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এখানে আবার এলোমেলো শব্দ দেওয়া আছে, সেটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। ছাগল কাজ গরু ওর চড়ানো, ১৩.১ ছাগল কাজ গরু ওর চড়ানো, ১৩.২ তীর সনসন তারা তখন ছড়ে, ১৩.৩ আগে হাজার চাঁদ হাজার, ১৩.৪ ছিল পাথরের হাতি সালাটা আর, ১৩.৫ সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা সাজিয়ে অর্থপূর্ণ বাক্য বানাতে পারি এইভাবে। ১৩.১ দেখো, ছাগল কাজ গরু ওর চড়ানো, কি হবে ওর কাজ ছাগল গরু চড়ানো, ওর কাজ ছাগল গরু চড়ানো। তারপর আছে তীর সনসন তারা তখন ছড়ে, এটি কি হবে তখন তারা তীর সনসন ছড়ে। তারপর ১৩.৩ আগে হাজার চাঁদ হাজার, এটি কি হবে হাজার হাজার চাঁদ আগে। তারপর ১৩.৪ ছিল পাথরের হাতি সালাটা আর, এটি কি হবে আর হাতি সালাটা ছিল পাথরের। ১৩.৫ সপ্তাহে হাট প্রতি বসে তো গ্রামে, এটি হবে গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। তাহলে এইভাবে তোমরা এই শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করে নেবে। এবার দেখো এখানে দেওয়া আছে লেখিকা পরিচয়, মহেশ্বেতা দেবী, জন্ম ১৯২৬ সালে। বাবা বিখ্যাত লেখক মুনীশ ঘটক, যুবনাশ্য। মহেশ্বেতা দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তিনি বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে রয়েছেন। জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ, গল্পের গরুনাদস, এক করি শ্রাদ, নেই নগরে সেই রাজা, বাঘা শিকারী ইত্যাদি সমাজ সেবামূলক কাজে স্বীকৃতিতে পেয়েছেন ম্যাগসেস পুরস্কার। সাহিত্য রচনার জন্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন। পাঠ্যাংশটি তার লেখা এতবা মুন্ডার যুদ্ধজয় বইয়ের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আছে। ১৪.১ লেখালেখি ছাড়াও আর কী কী কাজ মহেশ্বেতা দেবী করেছেন? সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। লেখালেখি ছাড়াও আর মহেশ্বেতা দেবী সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। ১৪.২ আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। অরণ্যের অধিকার, আদিবাসী জীবন নিয়ে তার লেখা একটি বইয়ের নাম হচ্ছে অরণ্যের অধিকার। ১৪.৩ ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। ছোটদের জন্য লেখা একটি বিখ্যাত বই হচ্ছে বাঘা শিকারী। দেখো এখানেই এগুলো তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এবার দেখো ১৫, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো। প্রশ্নটা দেখে নিচ্ছি আগে কী আছে, তারপর উত্তরগুলো করে নেব। ১৫.১ সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? ১৫.২ গায়ের নাম হাতিঘর হলো কেন? ১৫.৩ ভজনভুক্তা এতোয়াকে কী বলতো? ১৫.৪ হাতিঘরে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। ১৫.৫ এতোয়া নামটি কেন হয়েছিল? ১৫.৬ এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। ১৫.৭ এখন গ্রামে স্কুল, তবু বক্তা কে, আগে কি ছিল? তাহলে এবার এই প্রশ্নগুলির উত্তর চলো দেখাচ্ছি তোমাদের, তোমরা খাতায় লিখে নাও, মুখস্থ করে নেবে তোমরা অবশ্যই। তাহলে ১৫.১ সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? এখানে মুন্ডা বিদ্রোহের কথা বলা হয়েছে। বিরসা মুন্ডা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করেছিল, যাকে মুন্ডাদের ভাষায় উলগুলান বলা হয়। তারপর আছে ১৫.২ গায়ের নাম হাতিঘর হলো কেন? গায়ের জমিদার মতিবাবুর পূর্বপুরুষেরা হাতি পুষতেন, তাদের হাতিগুলি রাখার জন্য বিরাট হাতির ঘর বা হাতিশালাটা ছিল।
সালগেরিয়া গ্রামটি জমিদাররা দখল করার পর সম্ভবত এই হাতিশালার নাম অনুসারেই গ্রামটির নতুন নাম দেন হাতিঘর। এবার 15.3 ভজনভুক্তা এতোয়াকে কি বলতো? ভজনভুক্তা এতোয়াকে কোনোদিন সুরবীর এক আদিবাসী রাজার গল্প বলতো, আর কোনোদিন বলতো যে তুই বড্ড ভালো ছেলে, স্কুলে যাস না এটাই আমার দুঃখ, আমাদের কালে জঙ্গল পেরিয়ে 4 মাইল হেঁটে পাঠশালায় যেতে হতো, কিন্তু এখন তো গ্রামেই স্কুল, তবু তুই স্কুলে যাস না। তারপর হচ্ছে 15.4 হাতি ঘর এ কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। হাওড়া থেকে খড়গপুর, তারপর বাসে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। গুপ্তমণি মন্দির থেকে রোহিণী যাওয়ার বাস আছে, কিন্তু সবসময় পাওয়া যায় না। তখন দক্ষিণ পশ্চিমে 7-8 মাইল হেঁটে ছোট একটি নদী পেরিয়ে ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে এগিয়ে ডুলং নদী, যার আদিবাসী নাম দরঙ্গাড়া, আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ পৌঁছে গেল হাতিঘর। এবার 15.5 এতোয়া নামটি কেন হয়েছিল? উত্তর হচ্ছে, রবিবারে জন্মেছিল তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতোয়া নামটি দিয়েছিল। আদিবাসীদের যার ইচ্ছে সে জন্মবারের সঙ্গে নাম মিলিয়ে রাখে, মানে যদি সোমবারে হয় তাহলে সোম নাম ধরে নাও রাখলো, মঙ্গলবারে হলে মঙ্গল রাখলো, এইভাবে মানে দিন হিসেবে নামগুলো রাখতো, ঠিক আছে। এবার দেখো 15.6 এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তর হচ্ছে, হাটের দোকানির দোকান ঝাটপাট দিয়ে এতোয়া একটি বস্তা চেয়ে নিয়ে আম বাগানে বাবুর গরু চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু, খুঁড়ে বের করে মাটি থেকে, মজা পুকুরের পাড় থেকে তোলে শাক, তারপর গরু নিয়ে সে ডুলং নদী পেরিয়ে নদী চড়ে ওঠে। ঘনসবুজ ঘাসবনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখার চড়ে, বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাতে, আর মনে মনে নিজেকে ভাবতে ভাবতে থাকে রাজা, এটাই তার রোজকারের কাজ। 15.7 এখন গ্রামে স্কুল, তবু বক্তা কে? আগে কি ছিল? বক্তা অন্ধ ভজনভুক্তা। আগে তো গ্রামে স্কুল ছিল না, ভজনভুক্তার সময় জঙ্গলের পথ দিয়ে 4 মাইল হেঁটে গেলে পাওয়া যেত পাঠশালা, ঠিক আছে। তাহলে আমাদের 15 দাগের সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার দাগ নম্বর 16, বাঁদিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো। এই উত্তরটা করার আগে আমি তোমাদের বলে থাকবো, যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অন্তত একটা লাইক অবশ্যই করবে, আর কমেন্টও করবে তোমরা। যদি তোমাদের কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, যদি কোথাও তোমাদের লাগে যে কিছু ভুল হয়েছে তাহলে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারো। এবার দেখো, এই উত্তরটি আমি পাশে লিখে রেখেছি, হাতি হচ্ছে সুর, চাল হচ্ছে ধান, গ্রাম হচ্ছে পল্লী, চাঁদ হচ্ছে জ্যোৎস্না, পাতা হচ্ছে গাছ। তারপর দেখো, এখানে তোমরা এইভাবে মেলাতেও পারো, ঠিক আছে, তারপর এখানে পাশাপাশি লিখতে পারো। হাতি তাহলে কি? হাতি হচ্ছে সুর, ঠিক আছে। চাল হচ্ছে ধান, চালটা ধান। গ্রাম হচ্ছে পল্লী, এইভাবে পল্লী। চাঁদ হচ্ছে জ্যোৎস্না, আর পাতা হচ্ছে গাছ। তাহলে তোমরা এইভাবে পেন্সিল দিয়ে করে নেবে। এবার দেখো দাগ নম্বর 17, সংকেত অনুসরণ করে একটি গল্প বানাও। এখানে একটি মানে কিছুটা বলা আছে গল্পের ব্যাপারে, সেটি পড়ে তোমাদের এর আগের ঘটনাগুলো ভেবে ভেবে তোমাদের বানাতে হবে, ঠিক আছে। তো কি দেওয়া আছে? নদীর পাড়ে সূর্য অস্ত গেল, কোনো গ্রামে মাদল বাজছে, পরব এসে গেল, এখানে সব স্কুলে ছুটি পড়ে গেছে, এবারে ছুটিতে আমরা বন্ধুরা মিলে
তারপরের কাহিনীগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে নদীর পাড়ে সূর্য অস্ত গেল। তাহলে নদীর পাড়ে সূর্য অস্ত হচ্ছিল কোনো গ্রামে মাদল বাজছে, আর কোনো একটি পাশের গ্রামে মনে হচ্ছে মাদল বাজছিল। পরব এসে গেল, এখানে সব স্কুল ছুটি পড়ে গেছে। এবারে ছুটিতে আমরা বন্ধুরা মিলে ধরে নাও আমরা এবার ছুটিতে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার সময় আমরা একটা গ্রামে পৌঁছেছিলাম, গ্রামে ঘুরছিলাম, এটা লিখতে পারো। তারপর গ্রামে আমরা আদিবাসীর গ্রামে চলে গেছি ঘুরতে। সেখানে মাদল বাজছিল, সেখানে তারা উৎসব করছিল কোনো একটা পুজোর। এইভাবে তোমরা ভেবে একটি গল্প বানাতে পারো, এই অনুসরণে একটি গল্প তোমরা বানাতে পারো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য।